বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে তো লেগ স্পিনার আছেই আমিনুল ইসলাম বিপ্লব আছেন রিষাদ হোসেনও আছেন যে কেউ অভিযোগের তীর ছুঁড়ে দিতে পারে বিসিবির দিকে বলতেই পারে লেগ স্পিনাররা তো ম্যাচ খেলার সুযোগই পায় না ম্যাচ পেলেও বোলিং পায় না এখন যদি আপনাকে বলা হয় লেগ স্পিনাররা নিজেরাই নিজেদের লেগ স্পিনার মনে করেন না তাহলে অহেতুক মনে হচ্ছে শুনুন শুক্রবার ডিপিএল এ বিপক্ষে ছিল শাইন পুকুরের ম্যাচ যেখানে শাইন পুকুরের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব অথচ নিজে ক্যাপ্টেন হয়েও বিপ্লব এক ওভারের জন্য বোলিং এ আসেননি নিজের ওপর কি এই লেগ স্পিনার নিজেই ভরসা রাখতে পারেননি না দল চায়নি বিপ্লব বোলিং করুক মহাবারের বিপক্ষে শাইন পুকুরের হয়ে বোলিং করেছেন সাতজন তার মধ্যে বিপ্লব নিজেকে রাখেননি মাঠে তিনি সিরিয়াসই ছিলেন কখনো নাবিল সামাদের হাতে বল তুলে দিয়েছেন কখনো আবার মাসুম খান টুটুল ডিসিশন মেকিংয়েও চোখে পড়েছে ব্যস্ততা কিন্তু তার যে পরিচিতি সেই লেগ স্পিন অর্থাৎ বল হাতে আসেননি বিপ্লব ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন প্রায় শোনা যায় বাংলাদেশে যে কজন লেগ স্পিনার আছেন তাদের সবাই একসময় ব্যাটার ছিলেন দেশের ক্রিকেটের শূন্যস্থান পূরণেই তাদের অনেকটা জোর করে লেগ স্পিনার বানানো হয়েছে সেই গুঞ্জনই এখন প্রমাণের পথে বোলিং থেকে বরং ব্যাটিংয়ে বিপ্লবের মনোযোগ বেশি শাইন পুকুরের হয়ে চলমান ডিপিএলে আট ম্যাচ খেলেছেন তার মধ্যে অর্ধেক ম্যাচেই বল করেননি বা সুযোগ হয়নি বিপ্লবের গল্প শুনতে শুনতে আপনার মনে ঋষাদের নামও আসতে পারে কদিন আগেই বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া ঋষাদ ডিপিএল খেলছেন আবাহনী লিমিটেড হয়ে খেলছেন বললে হয়তো ভুল হবে ডাগ আউটে বসে আছেন পানি টানছেন এই তো কারণ এখন পর্যন্ত ঋষাদের একটা ম্যাচও খেলার সুযোগ হয়নি ব্যাপারটা অনেকটা এমন আবাহনী ডাগ আউট থেকে খেলেছেন বাংলাদেশের হয়ে তারপর আবার জায়গা হয়েছে ডাগ আউটে মাঝের সময়টাকে রিষাদ স্বপ্ন ভেবে ভুল করতেই পারেন ঠিক একইভাবে হয়তো জাতীয় দলে খেলার দিনগুলোকে স্বপ্ন ভেবে ভুল করতে পারেন আমিনুল ইসলাম বিপ্লব